বর্তমান সময় অনেকে রয়েছে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর তারা বলে গিয়েছে তারা তাদের টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি কী দিয়েছে। আবার অনেকের আছে অনেক পুরাতন টিকটক অ্যাকাউন্ট রয়েছে, তারা হচ্ছে ওই অ্যাকাউন্টের নাম্বার পাসওয়ার্ড জিমেল সব কিছুই বলে গিয়েছে, কিন্তু তারা চাচ্ছে বর্তমান সময় ওই অ্যাকাউন্টটিকে পুনরায় রিকভারি করার জন্য, অর্থাৎ ওই অ্যাকাউন্টের নাম্বার জিমেল এবং হচ্ছে কী পাসওয়ার্ড দিয়েছে সেটা বের করার জন্য। তো গাইজ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়টি দেখিয়ে দিব কীভাবে আপনারা যে কোনো পুরাতন অ্যাকাউন্টের নাম্বার পাসওয়ার্ড জিমেল সব কিছু বের করে নিতে পারবেন খুব সহজে শুধুমাত্র এক মিনিট সময়ের ভিতরে। সো সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি, আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে খুব সহজে আপনারা যে কোনো টিকটক অ্যাকাউন্টের নাম্বার এবং হচ্ছে পাসওয়ার্ড কোনো প্রকার ফরগেট করাই ছাড়া বের করে নিতে পারবেন। সো এই কাজটি করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনারা চলে যাবেন সরাসরি আপনাদের মোবাইল ফোন থেকে জিমেল অ্যাপ্লিকেশনটিতে। প্রত্যেকের মোবাইলে এই অ্যাপ্লিকেশনটি রয়েছে, জিমেল অ্যাপ্লিকেশনটিতে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনারা উপরে দেখতে পারতেছেন এখানে একটি ফটো আইকন, তো আপনারা সরাসরি এই ফটো আইকনটির উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন গুগল অ্যাকাউন্ট নামে একটি আইকন, তো আপনারা সরাসরি গুগল অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। দেন হচ্ছে এখানে গুগল অ্যাকাউন্টের উপর ক্লিক করলে আপনাদেরকে সরাসরি এরকম একটি অপশনে নিয়ে আসবে। সো এখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনারা সরাসরি এখানে দেখতে পারতেছেন অনেকগুলো অপশন, হোম, পার্সোনাল, ডাটা অ্যান্ড প্রাইভেসি নামে। সো আপনারা এগুলো একটু স্লাইড করবেন, স্লাইড করে ছেড়ে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পারবেন সিকিউরিটি নামে একটি আইকন, তো আপনারা জাস্ট এখান থেকে সিকিউরিটি আইকনটির উপর ক্লিক করবেন। জাস্ট ক্লিক করার পর দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশন চলে এসেছে, তো আপনাদের কাজ হচ্ছে আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন, একদম নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে একটি আপনারা লেখা পাবেন, সেটি হচ্ছে পাসওয়ার্ড ম্যানেজার নামে একটি আইকন বা একটি লেখা চলে আসবে এখানে, পাসওয়ার্ড ম্যানেজার। তো আপনারা সরাসরি এই আইকনটির উপর বা এই লেখাটির উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে অসংখ্য অ্যাকাউন্ট চলে আসবে। এখানে জীবনে আপনি এই মোবাইলটা দিয়ে যতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন বা যতগুলো অ্যাকাউন্ট এখানে লগ ইন করেছেন এই ফোনটাতে, সবগুলো অ্যাকাউন্ট চলে আসবে। এখানে দেখতে পারতেছেন প্রত্যেকটা অ্যাকাউন্ট চলে এসেছে, এখানে ফেসবুকের অ্যাকাউন্ট চলে এসেছে, গুগলের অ্যাকাউন্ট চলে এসেছে, ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট চলে এসেছে, প্রত্যেকটা অ্যাকাউন্ট চলে আসবে এখানে। যতগুলো ওয়েবসাইট কিংবা যতগুলো আপনারা সোশ্যাল মিডিয়া লগ ইন করেছেন এই মোবাইল ফোনটাতে, সবগুলো সোশ্যাল মিডিয়া এবং সবগুলো ওয়েবসাইট এবং হচ্ছে সবগুলো অ্যাকাউন্টের অপশন এখানে চলে আসবে। সো আপনাদেরকে এখান থেকে খুঁজে বের করে নিতে হবে টিকটক। আমরা যেহেতু টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং হচ্ছে নাম্বার অথবা জিমেল যে কোনো কিছু বাই করবো, তো সেটা করার জন্য আমাদেরকে অবশ্যই খুঁজে বের করে নিতে হবে টিকটক। সো আমরা সরাসরি চলে যাবো এখানে, নিচে দেখতে পারতেছেন টিকটক, তো আপনারা সরাসরি এখানে tiktok.com এই অপশনের উপর ক্লিক করবেন। জাস্ট ক্লিক করার পর এখানে আপনাদের মোবাইল ফোনের ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ডটি চাইবে, তো আপনারা সরাসরি ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পারতেছেন এখানে সরাসরি অনেকগুলো টিকটক অ্যাকাউন্ট চলে এসেছে। বর্তমানে আপনারা এই ফোনটাতে যতগুলো টিকটক অ্যাকাউন্ট লগ ইন করেছেন প্রত্যেকটা অ্যাকাউন্ট এখানে চলে আসবে। সো এখান থেকে আপনাদেরকে খুঁজে বের করে নিতে হবে কোন অ্যাকাউন্টটির পাসওয়ার্ড আপনারা বের করবেন। সো আপনারা এখান থেকে সরাসরি ওই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি বের করে নিতে পারবেন। তো পাসওয়ার্ডটি কীভাবে বের করবেন সেটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদেরকে চুজ করতে হবে আপনারা কোন অ্যাকাউন্টটির পাসওয়ার্ড দেখবেন। তো পাসওয়ার্ডটি দেখার জন্য আপনারা দেখতে পারতেছেন এখানে আমার একটি অ্যাকাউন্ট দেখতে পারতেছেন এখানে Ariyan10607@gmail.com এর একটি। সো আপনারা যদি এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে চান তাহলে আপনারা কী করবেন, এখান থেকে সরাসরি এই যে চোখের যে অ্যাকাউন্টটি দেখতে পারতেছেন এই অ্যাকাউন্টটির উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পাসওয়ার্ডটি শো হয়ে যাবে। দেন পাসওয়ার্ডটি শো হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে সরাসরি পাসওয়ার্ডটি কালেক্ট করে নিতে পারবেন। তারা চাচ্ছেন শো করতে চাচ্ছেন না, তারা সরাসরি এখানে এই যে কফির একটি আইকন আছে, আপনারা সরাসরি এখানে ক্লিক করার সাথে সাথে পাসওয়ার্ডটি কপি হয়ে যাবে। এবং হচ্ছে আপনারা যদি যে কোনো টিকটক অ্যাকাউন্টের নাম্বার এবং হচ্ছে জিমেল ভুলে যান তাহলে আপনারা এখান থেকে খুঁজে বের করে নিতে পারবেন সেই অ্যাকাউন্টের নাম্বার এবং হচ্ছে জিমেল। তো দেখতে পারতেছেন এখানে আমার অনেকগুলো অ্যাকাউন্ট রয়েছে, যে অ্যাকাউন্টগুলো আমি জিমেল দিয়ে ক্রিয়েট করেছি এবং হচ্ছে নিচে দেখতে পারতেছেন পাসওয়ার্ডের গড়, তো আপনারা সরাসরি পাসওয়ার্ডটি শো করতে পারবেন এবং হচ্ছে আপনারা নাম্বার অথবা জিমেলটি কালেক্ট করতে পারবেন। দেন হচ্ছে কালেক্ট করার পর আপনারা সরাসরি আপনার টিকটক অ্যাকাউন্টটিকে পুনরায় আবার লগ ইন করতে পারবেন। তো আমি আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, সেটি হচ্ছে আপনারা যখন এই মোবাইল ফোনে যতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অর্থাৎ যতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছাড়া লগ ইন করবেন, প্রত্যেকটা অ্যাকাউন্ট কিন্তু এখানে এই অপশনটিতে অ্যাড হয়ে যাবে। সো আপনারা যত অ্যাকাউন্ট এখানে অ্যাড করবেন বা যত অ্যাকাউন্ট এখানে লগ ইন করবেন প্রত্যেকটা অ্যাকাউন্টের নাম্বার, পাসওয়ার্ড, জিমেল সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। তো গাইজ আপনারা এভাবে চাইলে খুব সহজে যেই কোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করে নিতে পারবেন, টিকটক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, যেই কোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং হচ্ছে নাম্বার অথবা জিমেল বের করে নিতে পারবেন।
তো গাইস মূলত এই ছিল আজকের মতো আমার ভিডিও। যদি আমার ভিডিওটা দেখে একটু উপকৃত হন কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, আর অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ধরনের ভিডিও আপনারা পরবর্তীতে চান কি না এবং ভিডিওটা কেমন হয়েছে কেমন লেগেছে। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।